কেমন আছো স্টুডেন্টস আজকে আমি ক্লাস সিক্সের দু সালের ফেব্রুয়ারিতে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টেস্ক পার্ট টু নিয়ে আলোচনা করব অঙ্কের টোটাল মার্ক আছে টোয়েন্টি তোমরা দেখতে পাচ্ছ আমি কোনটার কথা বলছি তো চলো সময় নষ্ট না করে শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ একের দাগে টোটাল প্রশ্ন আছে তিনটি এক নম্বর করে প্রথম প্রশ্নটা বলেছে দেখো একের একেরটা যে সাত অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো এটার উত্তর হবে ডি এখানে দেখো একটাই অঙ্ক আছে বাদিকের শূন্য কোনো অঙ্ক হিসাবে ধরা হয় না এখানেও একটা অঙ্ক আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছটা অঙ্ক আছে তাই এগুলো হচ্ছে না উত্তর হচ্ছে ডি তারপর চলো দু একটা দেখি বলছে কুড়ি লক্ষ নব্বই হাজার বারো এই সংখ্যাটা কোনটা এখানে চারটে অপশন আছে তো তার আগে তোমাদের দেখে দিই বলেছে কুড়ি লক্ষ তো এখানে আমরা লিখব কুড়ি সহ ধরেই কুড়ি লক্ষ্য হচ্ছে তারপর বলছে নব্বই হাজার তো এখানে শূন্য আর এখানে নয় তো এখানে হয়ে গেল নব্বই হাজার আর বলেছে বারো তো এখানে এক আর এখানে দুই দেখলে এটা হয়ে গেল বারো তো এই সংখ্যাটার মধ্যে শতক এর এখানে স্থানীয় মান জিরো মানে এটাকে কমপ্লিট করতে হবে তো দেখো টু জিরো নাইন জিরো জিরো ওয়ান টু টু জিরো নাইন জিরো জিরো ওয়ান টু এটার উত্তর হবে অপশান ডি চলো এবার আমরা এবার দেখে তিনেরটা ঠিক আছে যে টু টু থ্রি ফোর টু ডাবল জিরো এই সংখ্যাটিতে তিনের যে স্থানীয় মান সেটা কত তো একক দশক শতক হাজার অযুত এটার স্থানীয় মান হবে তিন অযুত অর্থাৎ তিনের পরে একটা দুটো তিনটি চারটে জিরো তো তিনের পরে চারটে জিরো আছে এইখানে তো এটার অপশনটি এটা একটা কি কোয়েন্সিডেন্স যে সবগুলোর উত্তর ডি হয়েছে তো চলো এবার দেখি নেক্সট অর্থাৎ দুয়ের স্তম্ভ মেলানো এখানে টোটাল তিনটি করতে বলেছে আমরা চারটেই করে দেব এবং এক নম্বর করে আছে তো প্রথম কোয়েশ্চেনটা আছে দেখো পাঁচ দুই শূন্য দুই শূন্য আট তিন শূন্য তো একক আচ্ছা একটু ক্লিয়ার করি তোমাদের দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষণ নিযুত কোটি পাঁচ কোটি কুড়ি লক্ষ আছে এবং কুড়ি হাজার আছে তো দেখতেই পাচ্ছ পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার তো এটার সাথে উত্তর হবে ঘ আমি একদমই টোটালটাই করে দিচ্ছি তোমরা একটু মিলে নাও দেখে নাও দেখো কয়েকটার সাথে উত্তর হবে ঘয়েরটা ঠিক আছে পাঁচ কোটি কুড়ি লক্ষ কুড়ি হাজার আটশো ত্রিশ ঠিক আছে তারপরে ক্ষয়ের বলেছে যে আট কোটি একচল্লিশ লক্ষ দেখো আট কোটি একচল্লিশ লক্ষ তিরাশি হাজার দুশো সাতষট্টি ওকে তো এটা গয়েরটা মিলবে মানে এটার সাথে ক্ষয়ের সাথে মিলবে এটার সাথে মিলবে গয়ের ঠিক আছে নেক্সট বলেছে যে পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ তো পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার এটা ক্ষয়ের সাথে মিলে যাবে ঠিক আছে ক্ষয়ের সাথে তো আমি তোমাদের এটাও দেখাচ্ছি এটার সাথে খ মিলে যাবে পাঁচ কোটি কুড়ি লক্ষ বাইশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ঠিক আছে খয়ের সাথে মিলে গেল আর লাস্ট যেটা পড়ে থাকলো অর্থাৎ কয়ের সাথে এটা মিলে যাবে তো টোটাল এটা যে অ্যান্সার আমি করে দিয়েছি টোটাল এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্টলি পুরো সাজানোই আছে নাম্বার দিয়ে তো চলো নেক্সট এবার দেখি তিনের তো তিনের দিকে টোটাল কোয়েশ্চেন আছে চারটে তো চারটেতে দুই নম্বর করে আছে প্রথম প্রশ্নটা দেখো এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লেখো কথায় বলেনি স্থানীয় মানে বিস্তৃত করে লিখতে হবে তো চলো প্রথমে আমরা এই সংখ্যাটাকে দেখে নিই তো সংখ্যাটাকে আমরা সাজিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছি আমরা টোটাল এখানে নিজুতের ঘরে সাত আছে আর হাজারের ঘরে সাত আছে এবং এককের ঘরে সাত আছে বাদ বাকি শূন্য ছাড়া কোনো আর অঙ্ক এখানে নেই তো এটার তার মানে কি এখানে হবে সেভেন এরপরে দুটো দুটো চারটে দুটো ছটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্লাস তারপরে এখানে হবে সেভেন পরে তিনটি জিরো ওয়ান টু থ্রি প্লাস খালি সেভেন এটাই হবে উত্তর ঠিক আছে তো এটা উত্তর তোমরা লিখে দেবে যে তিনের এক বলে যে স্থানীয় মানে বিস্তৃত করে পাই এরকম লিখবে যে স্থানীয় মানে বিস্তৃত করে এক রসই পায় দিয়ে লিখে দেবে ঠিক আছে তিনের একটা চলে এবার নেক্সট দেখি দু একটা যে এই যে অঙ্কগুলো আছে এগুলোকে ব্যব এবং জিরো ঠিক আছে এগুলোকে দিয়ে আট অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা দুটি লিখতে বলেছে তো টেকনিক হচ্ছে যখন আমরা ক্ষুদ্রতম তৈরি করব তখন শূন্য বাদে অন্য সব থেকে ছোট সংখ্যা দিয়ে স্টার্ট করব তো এখানে হচ্ছে এক ঠিক আছে তো আমরা ক্ষুদ্রতম লিখবে এরকম ক্ষুদ্রতম ঠিক আছে আর লিখলাম বৃহত্তম দেখা যায় ক্ষুদ্রতম যখন করবো তখন শূন্য বাদ দিয়ে স্টার্ট করতে হবে ক্ষুদ্রতম বেলায় তো এখানে আমরা এক লিখে নিলাম এবার এবার যতগুলো শূন্য আছে ব্যবহার করো এখানে একটাই জিরো আছে আমি শূন্যগুলো ইউজ করে ফেলবো হয়ে গেল শূন্যর কাজ ছাড়া এখানে একের কাজ ছাড়া এবার সব থেকে ছোটো আছে দুই দুই লিখলাম ওকে তারপর সব থেকে ছোটো তিন আছে তিন লিখলাম তারপর সব থেকে ছোটো পাঁচ আছে পাঁচ লিখলাম তারপর সব থেকে ছয় আছে ছয় লিখলাম তারপর সব থেকে ছোটো মানে সাত আছে সাত লিখলাম এবং লাস্টে নয় আছে নয় লিখে দিলাম এটা হবে ক্ষুদ্রতম আর যখন বৃহত্তম হবে তখন টেকনিকটা হচ্ছে জিরোটাকে লাস্টে দিতে হবে সব থেকে বড় নয় তারপরে সাত তারপর ছয় পাঁচ তিন দুই এক শূন্য ঠিক আছে ছোট থেকে যখন বড় সাজাবো ক্ষুদ্রতম তৈরি হবে কিন্তু টেকনিকটা হচ্ছে জিরো প্রথমে ইউজ করা যাবে না একটা সব থেকে ছোট শূন্য ছাড়া ইউজ করার পরে জিরোটাকে ইউজ করতে হবে ঠিক আছে তো এ হচ্ছে উত্তর তোমরা লিখে নেবে চলো নেক্সট এবার আমরা দেখে নি একটা হয়ে গেছে দু হয়ে গেছে এবার হচ্ছে তিনেরটা এই যে সংখ্যাগুলো আছে এর একে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় তো এখানে দেখো আমি সব থেকে ছোট সংখ্যা খুঁজবো এর মধ্যে তো দেখো এখানে আমরা সংখ্যার নিচে দাগ দেবো খাতায় যখন করবে দেখো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওকে তাহলে এতদূর পর্যন্ত আমার টেনশান নেই ঠিক আছে এবার থেকে দেখো তিনশো একুশ তিনশো কুড়ি তিনশো বারো দুশো একুশ পরের তিনটি সংখ্যা আমাকে ঠিক করে দিল তো এখানে হবে ফোর ফাইভ জিরো মানে এটা হচ্ছে সব থেকে ছোটো দুশো একুশ আছে এই যে দেখো টু টু ওয়ান এখানে লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজালে পায়ে দিয়ে লিখে দেবে তো হয়ে গেল একটা ঠিক আছে নেক্সট দেখতে পাইলে যে এখানে তিনশো কুড়ি আছে এখানে তিনশো বারো আছে আর এখানে তিনশো একুশ আছে তো তিনশো বারোটা হবে ফোর ফাইভ জিরো থ্রি ওয়ান টু জিরো হয়ে গেছে আর এটা তিনশো কুড়ি এটা একুশ তাহলে তিনশো কুড়িটা লিখবো অর্থাৎ ফোর ফাইভ জিরো থ্রি টু জিরো ওয়ান আর লাস্টে আছে ফোর ফাইভ জিরো থ্রি টু ওয়ান জিরো হয়ে গেল ঠিক আছে চলো এবার দেখে নি চারেরটা বলেছে যে এই সংখ্যাটির দুইয়ের স্থানীয় মান দুটির পার্থক্য লেখো তো এখানে দুটো দুই আছে এখানে একটা আর এখানে একটা তো এখানে আমি লিখবো দুই এর স্থানীয় মান দুটি যথাক্রমে কি কি আছে দেখো একটা হচ্ছে একক দশক শতক হাজার দু হাজার আর একটা হচ্ছে জাস্ট কুড়ি আমি লিখে দিলাম এবার হচ্ছে স্থানে মানে পার্থক্য বের করতে হয় বিয়োগ করতে হয় দু হাজার থেকে কুড়ি বিয়োগ করবো জিরো দশমে দুইবার দিলে আট এবং এখানে হবে উনিশ ওকে উনিশশো আশি উত্তর বলে তোমরা লিখবে যে দুই এর স্থানীয় মান দুটির পার্থক্য উনিশশো আশি ওকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগছে চলো এবার আমরা চারের দাগে দুটো কোয়েশ্চেন আছে দেখে নিই তিন নম্বর করে তিন নম্বর করে টোটাল ছয় নম্বর আছে একটি দেশে এত মেট্রিক টন গম উৎপন্ন হয় কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য এত মেট্রিক টন গমের প্রয়োজন চাহিদা মেটানোর জন্য আর কত পরিমাণ গম মানে কম পড়বে আমরা কি করব যতটা প্রয়োজন এটা বেশি প্রয়োজনে থেকে যতটা উৎপাদিত হয় সেটা বাদ দেব তো খুব সিম্পল আমরা এখানে বাদ দেব লিখবো এইট বা এরকম লিখে করতে পারো যে প্রয়োজন প্রয়োজন ঠিক আছে এটা মুছে দিই প্রয়োজন বলে লিখে দাও যে এইট জিরো ওয়ান জিরো টু জিরো আর উৎপাদনগুলি লিখে দাও উৎপাদনটা হচ্ছে এখান থেকে শেষে থেকে লিখতে লাগি ফাইভ এইটোর জিরো ফোর অ্যান্ড সেভেন এবং এটাকে আমরা বিয়োগ করে দেবো ঠিক আছে এটাকে আমরা বিয়োগ করে দেবো তো দশের মধ্যে পাঁচবার দিলে পাঁচ একে সদ্য লদি নয় দশের মধ্যে নয় বার দিলে এক এস যখন সোদ্দ দিবে তখন পাঁচ হবে ঠিক আছে তো সাত পাঁচ বারো সাত হবে মানে বারোর মধ্যে পাঁচ বাদ দিলে একে সোদ্দ দিল দি চার দশের মধ্যে যখন আমরা চার বাদ দিই তখন ছয় হয় একে সোদ্দ দিল অবধি এক একের মধ্যে এক বাদ দিলে শূন্য এবার আশির মধ্যে চুয়াত্তর ডাইরেক্টলি তোমরা মনে মনে বাদ দিয়ে দিতে পারো এখানে হবে সিক্স তো অ্যান্সার হবে সিক্স জিরো সিক্স সেভেন ওয়ান ফাইভ এত মেট্রিক টন উত্তরে তোমরা লিখবে মেট্রিক টন কম পড়বে গম ওকে হয়ে গেল লাস্ট একটা ভাগ করতে বলেছে তো ভাগটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এভাবে তোমরা ভাগটা করবে তো দেখো প্রথমে এখানে ছিল তিন তো তিন বড় না পাঁচশো ষোলো বড়ো অবশ্যই পাঁচশো ষোলো বড় তো এখানে এমনভাবে দাগ দেবে যাতে পাঁচশো ষোলোর থেকে বেশি হয়ে যায় তাহলে কত হলো তিন হাজার তেতাল্লিশ তো পাঁচবার দিয়ে হলো পঁচিশশো আশি কারণ ছয় বার দিলে বেশি হয়ে যেত বিয়োগ করে হলো চারশো তেষট্টি এইখান থেকে নয়কে আমরা নামিয়ে এনেছি তারপর দিয়েছি আট বার আট আর পাঁচশো ষোলো গুণ করে হয়েছে একচল্লিশশো আঠাশ বিয়োগ করে হচ্ছে পাঁচশো এগারো আমরা এইখান থেকে আটকে নামিয়ে নিয়ে এসেছি এবং আমরা আবার দিয়েছি নয় দিয়ে নয় আর পাঁচশো যখন আমরা গুণ করেছি তখন আমাদের এখানে হয়েছে ছেচল্লিশশো চুয়াল্লিশ বিয়োগ করে হয়েছে চারশো চুয়াত্তর এইখান থেকে আমরা সাতকে নামিয়ে নিয়ে এসেছি আবার নয় বার দিয়েছি ছেচল্লিশশো চুয়াল্লিশ বিয়োগ করে একশো হয়েছে এবং এইখান থেকে আমরা দুইকে নামিয়ে নিয়ে এসছি এবং শেষে আমরা দুই দিয়ে দিয়েছি পাঁচশো ষোলোকে দুই দিয়ে গুণ করলে হাজার বত্রিশ আমাদের মিলে গেছে তো এখানে জাস্ট লিখবে নির্নেও ভাগ ফল ফাইভ এইট নাইন নাইন টু এটা লিখে দেবে ঠিক আছে তো এটা হয়ে গেল তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করতে আর লাইক করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো